দলীয় প্রতীক ছাড়াই বাজিবাদ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা। শনিবার সকালে ঘোষিত ফলে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই পিটিআই এর সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রায় দশ মাস ধরে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই তড়িঘড়ি করে একের পর এক মামলা দেয়া হয়েছে তার নামে, কেড়ে নেওয়া হয়েছে দলের প্রতীকও। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ালেও প্রচার প্রচারণায় ছিল নানা প্রতিবন্ধকতা, তবে প্রত্যাশার অভূতপূর্ব প্রতিদান দিয়েছেন পাকিস্তানের জনগণ। জেলে বসেই নির্বাচনে বাজিবাদ করায় ইমরান খানকে প্রশংসায় ভাসাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা 97টি, নওয়াজ শরীফের পিএমএলএন 71টি এবং বিলওয়াল ভুট্টোর পিপিপি 52টি আসনে জয়লাভ করেছে। এদিকে সিএনএন বলছে, এটি হতবাক করা ফলাফল। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্ররা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই পাকিস্তানের সাধারণ নির্বাচনে বেশিরভাগ আসনে জয়লাভ করেছে, যেখানে ইমরান খানের পিটিআই থেকে নওয়াজ পিএমএলএন এবং পিপিপি অনেক পেছনে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং নওয়াজ শরীফ দুজনেই নিজেদেরকে নির্বাচনে জয়ী ঘোষণা করেছেন, তবে নির্বাচনে পিটিআই সমর্থিতরা স্বতন্ত্রভাবেই পেছনে ফেলেছে সবাইকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, কারাগারে বসেই ইমরান খানের তেহরিক ইনসাফ পিটিআই সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ আসনে জয়লাভ করেছে। এদিকে পাকিস্তানের নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ। ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো পাকিস্তানের এই নির্বাচনের তদন্তের আহ্বান জানিয়েছে। এছাড়া ভোটের দুদিন পার হলেও এখনো সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন। 265টি আসনের মধ্যে 252টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। জিও নিউজের তথ্য বলছে, 265 আসনের মধ্যে এখন পর্যন্ত 252টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106টি আসন, তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী 97 জন। অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএলএন পেয়েছে 72টি আসন এবং বিলওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 52টি আসন। এদিকে পাকিস্তানের নির্বাচন নিয়ে কি বলছে পশ্চিমারা? নির্বাচন শেষ, সরকার গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, কারণ এবারও করতে যাচ্ছে জোট গঠন। এখন দেশটির নেতৃত্বে কে আসবে এটাই দেখার অপেক্ষা। যদিও এই দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্বাচন ঘিরে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের মতো ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। মাজহারুল আলম, ইত্তেফাক।